আপনারা কি চিকেনের একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে সহজেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপি, যা সকলের জিভে জল এনে দেবে। ভিডিওটা একটা লাইক দিয়ে পুরোটা দেখবেন, যাতে কোনো স্টেপ আপনি মিস না করে যান। পালং চিকেন বানানোর জন্য আমি দুয়াটি মানে 1 কেজি পালং শাক নিয়ে নিয়েছি। চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম, আমি ছোট ছোট পিস করে এটাকে কেটে নিয়েছি। এটাকে আমি এবার ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দেব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ কসুরি মেথি, আর সামান্য একটু লেবু চিপে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এবার আমি 30 মিনিট এটাকে ম্যারিনেট হতে দেব। আর লাগছে টমেটো, 1টা বড় সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছি। লাগছে পেঁয়াজ, 1টা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি। লাগছে টক দই, টক দই হচ্ছে 1/3 কাপ। আর লাগছে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। ফোড়নের জন্য লাগছে 1/2 চা চামচ গোটা জিরে, 2টো এলাচ ছোটো এলাচ, 4টে গোটা গোলমরিচ, লবঙ্গ 2টো, আর জৈত্রী লাগছে অল্প একটু। আমি 1টা পাত্রে বেশি করে বরফ দিয়ে ঠান্ডা জল রেখে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো জল গরম হতে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি দিয়ে এবার পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ফুটিয়েই নামিয়ে নেব। পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা। এটা ফুটে উঠবে যে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। জলের সঙ্গে ভালো করে পালং শাকগুলো মিশিয়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। পালং শাকটাকে গরম জল থেকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা বরফ জলে দিয়ে দেব। এরকম ঠান্ডা বরফ জলে দিলে কালারটা খুব ভালো আসবে। সমস্ত পালং শাক এই বরফ জলে দিয়ে দিয়েছি, এটাকে ঠান্ডা হতে দেব। পালং শাক বরফ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে চিপে জলটা ঝরিয়ে নেব। জল ঝরাতে দিয়েছি পালং শাক। আমি এবার এটা মিক্সিং জারে পালং শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল, সাদা তেল একটু দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে জল দেব, জলটা বেশি দেব না, 1/2 চা চামচের মতো জল দিয়ে দিলাম। পালং শাকের মধ্যে থেকেও জল বেরোবে, পালং শাকটা তো ভিজে রয়েছে, সেই জন্য অল্প জল দেবেন আপনারা। দিয়ে এটাকে এবার মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। একটা পাত্রে দই নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে দইয়ের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি আর তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়নের জিনিসগুলো দিয়ে দিলাম, গোটা জিরে, লবঙ্গ, জৈত্রী, ছোটো এলাচ আর গোলমরিচ সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু সময় নাড়িয়ে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব।
হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো। টমেটো দিয়ে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে ভেজে নেব। টমেটোটা একটু সিদ্ধ হতে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এক মিনিট আমি ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব দইয়ের মধ্যে যে মশলাগুলো গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলা পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে মিশিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব। ভালো করে চিকেনের মধ্যে মশলা ঢুকিয়ে দিতে হবে। আমি পালং শাকটা গরম জলে দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, চিকেন ম্যারিনেট করার সময়ও লবণ দিয়েছিলাম, তাই এখন আর লবণ দেব না। চার মিনিট হয়ে গেছে, চিকেনটাকে আমি চার মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাক। পালং শাক দিয়ে দিচ্ছি। দিয়ে পালং শাক চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে চিকেনের সঙ্গে। ভালো করে মিশিয়ে দিয়েছি। দু মিনিট এটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। দু মিনিট ভালো করে চিকেনের সঙ্গে পালং শাক পেস্টটা কষিয়ে নিয়েছি। আমি আরও এক মিনিট গ্যাসের আঁচটা বাড়িয়ে কষিয়ে নেব। মোট আমি তিন মিনিট পালং শাক দিয়ে চিকেন দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। আমি আগে থেকে গরম করে রেখেছিলাম জলটাকে, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে চার থেকে পাঁচ মিনিট এটাকে ভালো করে ফুটতে দেব, আর জলটা টেনে যাবে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিলাম। আমি আরও এক মিনিট এটাকে ফুটিয়ে নেব। একটু ঝোল ঝোল ভাব আছে, ওই জন্য আমি আর একটু ড্রাই করব, সামান্য একটু ড্রাই করে নেব। এক মিনিট আরও গ্যাসের আঁচটা বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি। আমি টেস্ট করে দেখে নিয়েছি, আমার লবণ ঠিক আছে। আপনারা লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন, না হলে আর একটু দিয়ে দেবেন। আমার রান্না রেডি। গ্যাস আমি বন্ধ করে ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দিয়ে সার্ভ করে দেব। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।